আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের বেকারি শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আকিজ বেকারস লিমিটেডের পরিচালক শেখ জামিল উদ্দিন। শেখ জামিল উদ্দিন, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আসসালামু আলাইকুম। শুরুতে আপনার সেক্টর নিয়ে জানতে চাচ্ছি যে করোনার এই ঢেউয়ে আসলে কি অবস্থা, আপনাদের সেক্টরের কি কি চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন এই মুহূর্তে, সবকিছু একটু বিশদভাবে জানতে চাই। আসলে বর্তমান যে করোনা পরিস্থিতি, এটা তো শুধু আমাদের বেকারি সেক্টর বলে কথা না, মানে ওয়ার্ল্ড ওয়াইড অথবা আমাদের দেশের ম্যাক্সিমাম শিল্প ইন্ডাস্ট্রিতেই এটার একটা অনেক বড় ইম্প্যাক্ট হয়েছে। একটা তো ধরেন মানুষজন অসুস্থতার কারণে অনেকে নিজের কারণে বের হচ্ছে না, অপ্রয়োজনীয় মানে বিনা প্রয়োজনীয় মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তো আপনার একটা যে কোনো জিনিস, আপনি যেটা ধরেন আজকে আপনি একটা জিনিস খাবেন, সেটা যদি আজকে না খেতে পারেন, ওই জিনিসটা তো আপনি আসলে কালকে তো মানে ফর এক্সাম্পল আপনি প্রতিদিন একটা বিস্কিট খান, তো আজকে আপনি খেতে পারলেন না, আপনি তো কালকে আসলে তিনটা বিস্কিট খাবেন না অথবা দুইটা বিস্কিট খাবেন না। তো ওয়ান্স দ্য সেল ইজ গন, দ্যাট ইজ গন ফর এভার। তো আপনার ঠিক দ্যাট অ্যাপ্লাইজ ফর এনি ইন্ডাস্ট্রি, মানে অন্য ইন্ডাস্ট্রিতেও যারা আছে আদার দেন মেবি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অর সাম আদার, মানে যেগুলি মানে বাংলাদেশের মানে বেসিক নিড, হসপিটাল, ফার্মাসিউটিক্যাল, তো এই বেসিক নিড ছাড়া মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি আপনার দে আর ইন এ ব্যাড শেপ। আপনার তাদের সেলস অনেক ডাউন, ঠিক একইভাবে বেকারি ইন্ডাস্ট্রিতেও সব কোম্পানির সেলস অ্যারাউন্ড 30-40% বর্তমানে ডাউন। তো এই সেলস টার ইম্প্যাক্ট তো সবাই ফিল করছে, ইটস আ বিগ পার্সেন্টেজ। 30-40% সেল কম হওয়াটা তো ইটস আ ভেরি সিগনিফিকেন্ট নাম্বার। আচ্ছা আচ্ছা, তারপরে অনেকে বলছিলেন যে এই মুহূর্তে আসলে রেডি ফুড অথবা প্যাকেটজাত খাদ্যের প্রতি কিছুটা ঝোঁক বেড়েছে এই মুহূর্তে করোনার মধ্যে, এটা অনেকে বলছিল। তো সেই সাথে আমি একটু জানতে চাইবো যে এই সেক্টর আসলে এই মুহূর্তে আসলে কত বড়। কত প্যাকেজ ফুডের ব্যাপারটা হয়েছিল প্রথম করোনা যে সময় আমাদের গত বছর হয়, গত বছর যে সময় আমাদের প্রথম করোনার ইম্প্যাক্টটা হয় ধরেন ফেব্রুয়ারি, গত বছরের ফেব্রুয়ারি মার্চ মাসে, ওই সময় একটা হিউজ সেল হয়েছিল। মানুষ কেউ কেউ এক মাসের বাজার, দুই মাসের বাজার করে ইন অ্যাডভান্স তারা কিনে, কারণ ওই সময় তো করোনা ওয়াজ এ আননোন স্পিসিস, করোনা ওয়াজ সামথিং নিউ টু আস, ইটস আননোন স্পিসিস। তো ওই সময় মানুষ এত ভীত সন্ত্রস্ত হয়ে কেউ দুই মাস তিন মাসের বাজার ফ্রিজ কিনেছে, কেউ এক্সট্রা ফ্রিজ কিনে তারা স্টোরেজ করেছে। কিন্তু উই হ্যাভ নো মানে আমরা নো হাউ টু ডিল উইথ করোনা নাও, উই নো হোয়াট ইজ করোনা and we know how to go about or how to deal মানে how to manage our life within this pandemic. যদিও এটা আগের থেকে অনেক খারাপ অবস্থান, আগের থেকে বর্তমানে অনেক অনেক আনফরচুনেটলি অনেক বেশি লোক মারা যাচ্ছে এই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে, অনেক আমাদের আমরা আনফরচুনেটলি আমাদের দেশের লোক অনেক সাফারিং করতেছে, কিন্তু সাফারিংটা বেড়ে গেলেও আমাদের সাহসটাও আবার বেড়ে গেছে। তো এই সাহসটা বেড়ে যাওয়ার একটা ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। তো খারাপ দিকটা হলো যে আমরা বেশি সাহসী হয়ে অথবা আমরা করোনা সম্পর্কে জানার পরে যে এটার ভালো মন্দ দিকটা অথবা কি কি হয় না হয়, তো এটার সাহসটা বেড়ে যায়, কিন্তু আমাদের ইয়েটা হচ্ছে বেশি, আমরা অনেক বেশি বাইরে বেরোচ্ছি আননেসেসারি, আমরা অনেক বেশি রিস্কের মধ্যে এক্সপোজ করে ফেলছি নিজেকে। তো এই রিস্কের মধ্যে এক্সপোজটা আসলে হয়তোবা সরকার চেষ্টা করছে যে সেটাকে কন্ট্রোল করা, যাতে একটা গ্যাদারিং না হয়, একটা সোশ্যাল ডিস্টেন্সিং থাকে, সবাই যাতে মাস্ক পরে, তো এটা তো আসলেই দরকার, এটা তো আসলেই আপনার গ্যাদারিংটা তো আসলে করোনার জন্য ভালো না, কিন্তু আমাদের সাহস বেড়ে যাওয়ার কারণে আমরা আসলে ওই রিস্কটাকে নিচ্ছি। তো আর এটার ইয়েতে যেটা হচ্ছে যে এইবার এই কারণে মানুষ ওইভাবে করে অ্যাডভান্স বাজার করে রাখেনি, অ্যাডভান্স তারা পারচেস করেনি যেটা গতবার তারা করেছিল, আর এই এই কারণে কিন্তু গতবার বেকারি ইন্ডাস্ট্রিতে একটা মানে মানে আপনি বলতে পারেন যে 20-30% সেলস বেড়ে গিয়েছিল। আর এখন যেটা উল্টা,
আপনার 30-40% সেল কমে গেছে, কারণ তো অনেকে বের হচ্ছে না, তারপরে ধরেন আমরা মানে দোকানগুলি খোলা থাকছে না, এই সব কিছুর কারণেই আসলে এই সেলটা পড়ে গিয়েছে। সেটাই তো, একটু জানতে চাইবে সেক্টর নিয়ে কত বড় আসলে সেক্টরটা, কতটা সম্ভাবনাময়, এক্সপোর্টের সম্ভাবনা কতখানি এখানে, সে সাথে একটু জানতে চাইবো যে আকিজ বেকার্স আসলে কেমন করছে সেক্টরে, আপনাদের স্পেশালিটিগুলো একটু জানতে চাই আমরা। আপনার মানে আপনার এই বিস্কিট বেকারি ইন্ডাস্ট্রি তো আপনার এটা বিস্কিটটা অর্গানাইজড সেক্টর আনঅর্গানাইজড সেক্টর মিলায় সব মিলায় 700 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি বিস্কিট অ্যান্ড কুকিজ এর ক্ষেত্রে। তো এই 700 কোটি টাকার মধ্যে আপনার যারা হলো যে বিভিন্ন এলাকার যে আপনার কনফেকশনারিগুলি আছে বিভিন্ন মোড়ে মোড়ে পাড়ায় মহল্লায় যে আপনার যে যারা নিজেরা নিজেদের দোকানে এই নিজের মানে হাতে মেশিনগুলি মানে মেশিন ছাড়া হাতে যে বিস্কিটগুলি বানায় এইটা হলো অ্যারাউন্ড আপনার 300 কোটি টাকার এই ইন্ডাস্ট্রি। আর 400 কোটি টাকা হলো আপনার আমাদের যে অর্গানাইজ প্লেয়ার আমাদের মতো অর্গানাইজ প্লেয়ার যারা আছে এই এই ইন্ডাস্ট্রিটা হলো 400 কোটি টাকা। কিন্তু গ্র্যাজুয়ালি মানুষজন হেলথ কনসিয়াস হয়ে তারা দেখছে যে হাতে বানানো বিস্কিটের মধ্যে অনেক হেলথ রিস্ক থাকতে পারে, এই হেলথ রিস্ক এর কারণে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা ওই 300 কোটি টাকার ইয়েটা আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে অর্গানাইজ ইন্ডাস্ট্রিটা আরো বড় হচ্ছে। এভরি ইয়ার আপনার ওই 300 কোটি টাকা ছোট ছোট হয়ে অর্গানাইজ ইয়েতে বাড়ছে। তো এখন আমাদের বেকারির বিস্কিট ইন্ডাস্ট্রিতে আপনার মানে এটা ভালো একটা পটেনশিয়াল, কারণ একটা তো আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ সেক্টর বড় হচ্ছে, এক্সপোর্ট পটেনশিয়াল ইজ ভেরি ভেরি হাই। আমরা সামনে আমরা আমাদের কোম্পানি যদিও এই লাইনে নতুন, আমরা ডিসেম্বর 16 তারিখে গত বছরের ডিসেম্বর 16 তারিখে আমাদের প্রোডাক্ট লঞ্চ করেছে, কিন্তু অলরেডি আমরা যেটা আপনার ফুড গালা ফুড এক্সপোর্ট হয় দুবাইতে আপনার ওয়ার্ল্ডের বিগেস্ট এক্সপোর্ট ফেয়ার ফুড এক্সপোর্ট ফেয়ার, এই এক্সপোর্ট ফেয়ারে ইনশাল্লাহ আমরা পার্টিসিপেট করবো, এটা সামনের এই ডিসেম্বরে হবে এই মাসের ডিসেম্বর অথবা মানে খুব শীঘ্রই মানে 5-6 মাস পরে এই ফেয়ারটা হবে, ওই ফেয়ারে ইনশাল্লাহ আমরা পার্টিসিপেট করবো, আমরা অলরেডি উই আর ওয়ার্কিং অন ইট। তো এক্সপোর্ট অ্যাজ এ হিউজ পটেনশিয়াল আছে, এখানে ফরেন কারেন্সি আর্নিং হবে, গভর্নমেন্টও এখানে ইনসেন্টিভ দিচ্ছে অনেক ধরনের, আপনার ট্যাক্স আপনার ট্যাক্স ফ্রি আপনি সব প্রোডাক্ট আনতে পারবেন। তো এইটার বাংলাদেশের জন্য ফরেন কারেন্সি আর্নিং এর জন্য যেভাবে সুবিধা, প্লাস একটা মানে আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ লোকাল সেটারও একটা বেনিফিট। তো আমি মনে করছি যে এই ইন্ডাস্ট্রির হিউজ পটেনশিয়াল, বিশেষ করে যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট করবে আমাদের মতো, আমরা যেই ধরনের ধরেন প্রিমিয়াম বিস্কিট প্রিমিয়াম হাই কোয়ালিটি, তাদের জন্য পটেনশিয়ালটা আরো বেশি হাই। তো এই জন্য এবং আমরা এক্সপোর্ট মার্কেটটাকেও আমরা নট অনলি টু দ্য বাংলাদেশিজ হু আর এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশিজ লিভিং অ্যারাউন্ড ইউরোপ অর দুবাই মিডল ইস্ট অর আফ্রিকা, মানে আমাদের টার্গেট হলো নট অনলি বাংলাদেশি ভাইরা যারা বিদেশে আছেন শুধু তাদের জন্য না, উই ওয়ান্ট টু ক্যাটার টু ইন্টারন্যাশনাল কাস্টমার্স, সো ইট কুড বি আ ব্রিটিশ বাংলাদেশি, ইট কুড বি আ মানে মানে সাদা চামড়ার একজন ইউরোপিয়ান, সো ইট ক্যান বি এনিবডি, সো উইল এনশিওর যে আওয়ার প্রোডাক্ট ইজ দ্যাট ইন্টারন্যাশনাল লেভেল, যে সেই ইন্টারন্যাশনাল লেভেল উইল কম্পিট উইথ দ্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস, মানে ধরেন ইউকেতে মার্স অ্যান্ড স্পেন্সার এর তার বিস্কিট আছে অথবা ধরেন বিভিন্ন কোম্পানির যে বিস্কিট অ্যান্ড কুকিজ আছে, সো উই উইল ইনশাল্লাহ ট্রাই টু কম্পিট উইথ দ্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস অ্যান্ড ক্যাপচার নট অনলি বাংলাদেশি কমিউনিটি ফরেন কমিউনিটি বাট অলসো দ্য লোকাল বিদেশিদের মধ্যে যারা লোকাল আছে সেই বাজারটাও আমাদের টার্গেট। তবে উই আর এ নিউ প্লেয়ার ইন দিস নিউ কিডস ইন দ্য ব্লক নিউ প্লেয়ার ইন দিস ইন্ডাস্ট্রি, উই হ্যাভ মেনি মাইলস টু গো, এবং ইনিশিয়াল মানে যেসব সাইন অ্যান্ড সিমটমস যেটা আমরা অলরেডি এই যে ধরেন ডিসেম্বর 16 তারিখ থেকে আমরা লঞ্চ করলাম আকিজ বেকারস এর, তো আমাদের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস আরও আমাদের আরেকটা বিস্কিট ব্র্যান্ড আছে ফ্যান্টাস্টিক, তো এই এই ফ্যান্টাস্টিক এবং মানে বেকম্যানস এর রেজাল্ট ইজ মানে আমাদের রেসপন্স ইজ ফ্যান্টাস্টিক, মানে বিস্কিট যেরকম নামে ফ্যান্টাস্টিক ইটস আর আমাদের রেসপন্সটা হলো ফ্যান্টাস্টিক, তো কাস্টমাররা খুবই অ্যাপ্রিসিয়েট করছে আমাদের প্রোডাক্ট, মানে আমাদের সেলস ফোর্সরা যারা অন্য কোম্পানি থেকে এসছে তারা
নিজেরাও বিশ্বাস করেনি যে এত শর্ট টাইমের মধ্যে আমরা এত হাই গ্রোথ করতে পারবো, এত শর্ট টাইমের মধ্যে আমরা এত এত ভালো একটা সেলস পজিশনে যেতে পারবো, এরা এরা কখনোই মানে এটা তাদের ধারণাই ছিল না। তো আলহামদুলিল্লাহ ইনিশিয়াল সাইন্স আকিস বেকারস এর জন্য, বেকম্যানস এর জন্য, ফ্যান্টাস্টিক এর জন্য ইনিশিয়ালস আর সাইন্স আর ভেরি পজিটিভ, কনজিউমার্স আর দে আর লাভিং আওয়ার প্রোডাক্ট। আমরা প্রত্যাশা করব যে ইন্টারন্যাশনাল কোয়ালিটি আর বাংলাদেশের লোকাল কোয়ালিটি আকিজের একই থাকবে, সে প্রত্যাশা আমরা অবশ্যই করব। সেই সাথে একটু জানতে চাইবো যে আকিজ গ্রুপ বহু বছর ধরে আসলে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করছে, সুনামের সাথে ব্যবসা করছে এবং করোনায় মানুষের পাশেও দাঁড়িয়েছে এবং সেজন্য তো আপনার একটি ক্যাম্পেনও করছেন, সেই ক্যাম্পেন নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি, মানে যেটা বলছিলেন যে আকিজ গ্রুপ অলওয়েজ মানুষের মানে সুখে দুঃখে সবসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা মানে বাংলাদেশের বিভিন্ন ডিজাস্টার সিচুয়েশন মানে বিভিন্ন মানে বড় বড় দুর্যোগের ক্ষেত্রে আমরা দেশের পাশে অলওয়েজ দাঁড়িয়েছি। আমরা রানা প্লাজা থেকে শুরু করে সব ধরনের ন্যাচারাল ডিজাস্টার আমরা আমরা আমাদের এক্সটেন্সিভ আমরা ক্যাম্পেইন করেছি, প্রোগ্রাম করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। এইটার এই ধারাবাহিকতায় আমরা আসলে বিভিন্ন হসপিটালেও, গভর্নমেন্ট হসপিটালেও আমাদের বিভিন্ন ধরনের সিএসআর ক্যাম্পেইন, বিশেষ করে গভর্নমেন্ট হসপিটালগুলিতে আমরা অনেক আগে থেকেই আমাদের আকিজ গ্রুপ বিভিন্ন হসপিটালে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট, ক্যান্সার ইউনিট, এরকম বিভিন্ন ইউনিটে আমরা আগে থেকেই করে আসছি। তার মানে আমরা বলতে চাচ্ছি যে বেকম্যানস মানে মানুষের ভালো এবং মানে মন্দর সময় ভালো এবং তাদের সব সময় বেকম্যানস তাদের পাশে থাকবে। এবং বিশেষ করে বর্তমান যেহেতু আপনার আমাদের কনজিউমার যারা, তারা যেহেতু মানে যাদের জন্য আমরা ব্যবসা করি, যাদের জন্যই আমাদের রুটি রুজি, তারা যেহেতু এখন ভালো নেই, তাদের যেহেতু একটা অনেকেই তারা অসুস্থ, অনেকেই তারা এই বিপর্যস্ত অবস্থায় তাদের বাবা মাকে নিয়ে কি করবেন, তারা বাচ্চাকে নিয়ে কি করবেন, তারা অনেকেই অনেকে টেনশনে আছেন, অনেকে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছেন, তো তারা যেহেতু ভালো নেই এজন্য আমরাও ভালো নেই। ব্যবসা তো ইনশাল্লাহ আমরা করতে পারবো। আর এবং আপনাদেরকে যেটা বললাম যে আমাদের অলরেডি মানে অন্য কোম্পানির সেল তারা করতে ডাউন হলেও 30-40% সেলস ডাউন হলে আমরা যেহেতু নতুন ইন দিস ইন্ডাস্ট্রি, আমাদের সেল কিন্তু ডাউন হচ্ছে না, আমাদের সেল কিন্তু আপ। কিন্তু যেটা হয়েছে যে করোনা যদি না থাকতো তাহলে আমরা আরো বেশি সেল করতে পারতাম, মানে আমাদের যদি সেল আমাদের ইটস কন্টিনিউয়াসলি গ্রোয়িং, কিন্তু করোনার না থাকলে আমাদের 30% সেল আরো বেশি হতো। কিন্তু অন্যদের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা যেহেতু অলরেডি দে আর এক্সিস্টিং প্লেয়ার্স, তাদের সেলটা 30-40% কমে গেছে। আর আমাদের কাস্টমার রেসপন্স ভালো হওয়ার কারণে আমরা স্টিল উই আর ইন দ্য গ্রোথ ফেজ। তো আমরা বেকম্যানসের পক্ষ থেকে যেটা করেছি সেটা হলো যে আমরা আমাদের আগের ধারাবাহিক সিএসআর ক্যাম্পেইন হিসাবে আমরা বেকম্যানস করোনা ওয়ারিয়ার্স ক্যাম্পেইন করেছি। আমাদের এই করোনা বেকম্যানস করোনা ওয়ারিয়ার্সরা বিভিন্ন হসপিটালে তারা সার্ভিস দিচ্ছে। এই সার্ভিসগুলির কয়েকটা আমরা অংশ, একটা হলো যে আমরা 60টা হাই ফ্লো নেজাল ক্যানোলা, যে হাই ফ্লো নেজাল ক্যানোলা ইজ দ্য বেস্ট পসিবল ট্রিটমেন্ট অ্যাট দ্য মোমেন্ট। মানুষ এর আগে আপনারা মিডিয়ার ভাইরা আপনারা অলওয়েজ কোনো কাউকে দেখা হলে কোনো মানে বিভিন্ন হেলথ সেক্টরে আপনারা আলাপ করতেন যে কয়টা আইসিইউ বেড আছে, কয়টা ভেন্টিলেটর আছে। এখন কিন্তু আর ভেন্টিলেটরের প্রশ্নটা তেমন আসে না, কারণ ভেন্টিলেটর হ্যাজ টেকেন আ ব্যাক সিট। কারণ ভেন্টিলেটর দেখা গেছে যে ভেন্টিলেটরের প্রয়োজনটা খুব মানে 3-5% কেসে ভেন্টিলেটর লাগে। 95% পেশেন্টই আপনার অক্সিজেন সিলিন্ডার, নর্মাল যে অক্সিজেন সিলিন্ডার অথবা হাই ফ্লো নেজাল ক্যানোলা, যেটাতে আপনার 70-80 liter অক্সিজেন দেওয়া যায়, দ্যাট ইজ দ্য মানে বেস্ট ট্রিটমেন্ট পসিবল ফর করোনা পেশেন্ট। মানে মানে লাংসটা তো আপনার ইম্প্যার্ড হয়ে যায়, লাংসটা তো ঠিক মতো ফাংশন করে না করোনার একটা পেশেন্টের, সে সময় জোর করে আপনার ফোর্স দিয়ে হাই ফ্লো নেজাল ক্যানোলা হাই প্রেশারে তাকে 70-80 liter অক্সিজেন দিলে সেই সময় পেশেন্টটা আস্তে আস্তে করে মানে ম্যাক্সিমাম পেশেন্ট ভালো হয়ে যায় আল্লাহর রহমতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ বেকারি শিল্পখাত নিয়ে আলোচনা করছিলাম আকিজ বেকারস লিমিটেডের পরিচালক শেখ জামিল উদ্দিনের সঙ্গে। এবারে নিচে আরও একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরে আসবো। 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন।